আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য পেশেন্ট আসছেন এবং তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে বলে যাচ্ছেন। তাদের জীবনের যে অতীত কষ্টগুলো আছে, বিভিন্ন ধরনের ভুল চিকিৎসা, শুধু না জানার কারণে বছরের পর বছর ধরে চিকিৎসাহীনভাবে বা ভুল চিকিৎসার মাধ্যমে আরও অসুস্থ হয়ে পড়া, পঙ্গুত্ব বরণ করা, এরকম অসংখ্য ঘটনা আছে। অপারেশন দরকার নেই, তারপরেও অপারেশন করতে হয়েছে। দিনের পর দিন ব্যবসা চাকরি সব কিছু ছেড়ে প্রায় নিঃস্ব হয়ে যেতে হয়েছে অনেক পরিবারকে, শুধুমাত্র সঠিক একটি তথ্য না জানার কারণে, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। দর্শক, এরকম হাজারো ঘটনা নিয়ে আমরা সবসময় হাজির হই আপনাদের সামনে। আজকে ঠিক তেমনি হাজির হয়েছে আমাদের একজন মা, যিনি গত 20 থেকে 25 বছর যাবত উনি ওনার পা ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, পাশাপাশি ওনার TLID ছিল। হঠাৎ করে পা ফুলে যেত, পা দিতে পারতেন না, হাঁটতে পারতেন না, অস্টিওআর্থ্রাইটিস রোগ করেছিল এবং শরীরে আরও নানাবিধ রোগ দেখা দেওয়া শুরু করে। একটা সময় যখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন, তখনই হঠাৎ করে সন্ধান পান ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের ব্যাপারে এবং আর দেরি না করে সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আসেন দর্শক, ওনার সেই 20-25 বছরের সেই কষ্টের দিনগুলোর কথা একটু ওনার কাছ থেকেই শুনি। কি কি ট্রিটমেন্ট করেছিলেন এবং সর্বোপরি ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন? আসেন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হইনি, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম সেলিনা খায়ের সামিনা। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরা, স্থায়ী বাড়ি চাঁদপুর। চাঁদপুর এবং ঢাকার হচ্ছে উত্তরাতে থাকেন। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল দুই হাঁটুতে, পাশাপাশি আপনার কোমরেও ব্যথা ছিল। এই সমস্যাটা শুরু হয় কতদিন আগে? আমি অসুস্থ 20-25 বছর আগে থেকে। 20 থেকে 25 বছর আগে থেকে? কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর মাধ্যমে কি এটা প্রথম বুঝতে পারেন? দুর্ঘটনা না, আমার ওই কিরা আমার বয়স কম থাকতে পা ফুলা, তারপর অনেক ভাস্কুলার চিকিৎসা চিকিৎসা করি, একটু কমে আবার বাড়ে, তারপরে বয়স হইতে আরো বাড়তেছে, পা অনেক মোটা হয়ে যায়, হইয়া ভিতরে চাকা চাকা হইয়া ব্যথাটা শুরু হয়। আচ্ছা, 20-25 বছর আগে? হ্যাঁ, শুরু হয় প্রথম এটা চাকার ব্যথা, পরে মাংসের ব্যথা, পায়ের পরে আসে হাঁটু, কোমরের থেকে হাঁটুর থেকে পা। আচ্ছা, এই পর্যন্ত আমি চিকিৎসা করাইছি, অনেক ডাক্তারের কাছে গেছি, কোনো ডাক্তার বড় বড় প্রফেসর অনেক দেখাইছি। প্রথম দিন 20-25 বছর আগে যখন প্রথম আপনি ব্যথা অনুভব করলেন, সেই ব্যথা অনুভব শুরু হয়েছে আর ধরেন 15 বছর মানে মাংসের ভিতরে পাটা ফুলে গিয়েছিল 20 থেকে 25 বছর। হঠাৎ করে যখন পাটা একটু ফুলে গিয়েছিল, তখন যখন প্রথম ডক্টরের কাছে যান, কি বলেছিল ডক্টর? ডক্টর বলছিল রক্ত চলাচলের সমস্যা আর এই জন্য এই সমস্যাটা আছে, ভাস্কুলার প্রবলেম হচ্ছে, সেটার জন্য আপনি ভাস্কুলার বিশেষজ্ঞের কাছে যান। কি বলেছিলেন বা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন তখন, মনে আছে আপনার? তারা ওই যে আমার তো ই করছে, ওষুধ টষুধ দিছে, মেডিসিন দিছে, খাইছি, ইয়া করছি এই আর কি। হের পরে যখন কোমর ব্যথা হইতে, পা ব্যথা করে, এগুলো পুরো বডি ব্যথা হয়ে গেছে। পরে মানে যত দিন যাচ্ছে দেখছেন ততই ব্যথা বাড়ে, আর ব্যথা বাড়ছে, দমটা বন্ধ হয়ে যায়, তো হঠাৎ করে আবার ফড়িয়ে যেতাম, যখন এইগুলো বেশি হয়ে গেছে। তো অনেকগুলি চিকিৎসা করতে করতে অনেক কিছু ভালো হয়েছে, কিন্তু থলিতে আবার পাথরটা পড়েছে, ফালাইছে, অনেক অনেক কিছু, মানে অনেক ধরনের রোগের মানে সব রোগই মানে যোগ দিয়ে লাগছে পায়ে শুরু হইয়া। আচ্ছা, তারপরে থেকে এই যখন পায়ে মানে পায়ে যখন ফুলা শুরু হলো, হাঁটা চলা কিছুটা আপনার কমে গেল, যে আগে যেরকম বিভিন্ন জায়গায় হাঁটা চলা করলেন সেগুলো কিছুটা আপনি কমিয়ে এনেছেন। আচ্ছা, তারপরে যখন দেখলেন যে ওষুধ খেয়েছেন কিন্তু দীর্ঘমেয়াদে এর কোনো সুফল পাচ্ছে না, আরো দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, তখন কি করলেন? তখন আমি ওই যে
থাকার পরে আমি একটু সুস্থ হয়েছি, সুস্থ হইয়া এর পরে আবার ওই ওষুধ খেলে সুস্থ হইয়া পায়ের গুলা দিছে, দিয়ে কোন রকমের পায়ের ইয়া কমাইতে পারতেছি না, আছি হাঁটা চলা করতে পারছেন না। তারপরে হাঁটুটা হঠাৎ করে হাঁটুটাতে কিন্তু বেশি দিন হয় না, হয়তো আগে হয়েছে ব্যথা শুরু হয়ে গেছে, পরে হয়েছে পরে আমি এই ডাক্তারের রান্না করে ইউটিউবে দেখা, পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেই যাব। এর মধ্যে মাস মাসে আমার এমন অবস্থা হয়েছে আমি এই পাউডার একটু লাগতে পারি না, লাঠি দিয়ে দিও পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, এত প্রচন্ড ব্যথা। তারপরে স্যারের কাছে মাস মাসে আসছিলাম, আসছি পরে স্যারে আমার ভর্তি দিছে, আপনি আমার সবকিছু ইয়াটিয়া করে দিছিলেন, আর স্যারে এর বলছি স্যার আমার হাজবেন্ড অসুস্থ, আবার রোজায় অবশ্য তাহলে রোজা হইল না, তো রোজার পরে আইসে আমি ভর্তি হবো, সেই স্যার আমার চিকিৎসা দিয়ে দেন, তখন স্যার ইনজেকশন দিয়ে দিছে দুই হাঁটুতে আর মেডিসিন দিছে, দেওয়ার পরে খাইছি পরে আল্লাহ দিলে এতদিন একটু আছে আবার ভাগে গেছে। ওষুধ আসলে খাই না, ওষুধ তো খাইছি এক সপ্তাহ এই মাস মাসে এই সারের ডা যেটা সত্যি বলবো। তারপরে আমি খাই না, সারে আমার একটা সমস্যা দেখা দিছে, সারের কাছে আসছি আবার, সারে কইছে তো ওষুধটা বন্ধ রাখেন, তো বন্ধ রাখছি, এখন দিয়ে আবার পা লাগতে পারি না, চলতে পারি না, শরীরে তো অশান্তি, এই পা একটু উঠাইতে পারি না, রিক্সা করতে পারি না, সবাই বিরক্ত হয়ে গেছে, এই 25টা বছর কয়েক লক্ষ টাকা পাঠিয়েছে, তার কোন হিসাব কিতাব নেই, এখন আমি আবার অনুরোধ করছি আমার শেষ চিকিৎসা এখানে করাইয়া দাও, এখন আল্লাহ দিলে আমি দর্শকের আমি এটা বলতে চাই যে দেখেন একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বাঁচানোর জন্য 7-8 বছর ধরে ইয়া করে ডায়ালোসিস করে বাঁচানোর জন্য, একটা লিভার নষ্ট হয়ে গেলে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু একটা মানুষ যদি বিছানায় ফলিয়া যায় তাহলে কিন্তু কবে মরবো মরে না, মরে না, এটার কোনো সুফল নাই, এবার বাঁচাইতে চায় না, এবার লাগে কষ্টই পায়, কেউ বলে মরে গেলে ভালো হইতো, কেউ বলে আল্লাহ এত কষ্টে নিয়ে যাও, কিন্তু কিডনি লিভার নষ্ট হলে এই কথাটা বলে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব দিক দিয়ে আমার একটু সুস্থ রাখো, মানুষেরও বলি আপনারা যদি তৈয়া করেন ওইখানে এসে ভর্তি হইয়া তো দেখেন আল্লাহ সবারই আশা করি ভালোই রাখবে আলহামদুলিল্লাহ। শুনলেন দর্শক এতক্ষণ আমার এই মা প্রায় গত 20-25 বছরের কষ্ট, অসংখ্য জায়গায় ডক্টর দেখিয়েছেন, চিকিৎসা করেছেন, আজকে ওনার মুখেই শুনলেন ভালো আছেন, সুস্থ আছেন, হাঁটা চলা করতে পারছেন, এখন শুধু একটু মাটিতে পা ভাঁজ করে নামাজ পড়তে পারলেই উনি আলহামদুলিল্লাহ। দর্শক সঠিক চিকিৎসা করুন, সঠিক চিকিৎসা আছে আমাদের এই দেশেই আছে, চিকিৎসা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। 5 বছর সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না, আল্লাহ মাফ করবো কিনা জানি না, আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।
আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।